টেকনিক্যাল সিউলি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ডক্টর মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটি হলদিয়ায় অবস্থিত। এটি কোন কোন ব্রাঞ্চ পড়ানো হয়, কটি ব্রাঞ্চ পড়ানো হয় এবং কি কি এবং সেই কাট অফ র্যাঙ্ক কত, সমস্ত কিছু তথ্য জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের ইউটিউব পরিবারের একজন সদস্য হবে। পরবর্তী জেক্সপো ভূগোলের রিলেটেড সমস্ত কিছু আপডেট পাবে সবার আগে এই চ্যানেল থেকে, ঠিক আছে? তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন চলেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডক্টর মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি হলদিয়া, ঠিক আছে? তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কলেজ, এই হচ্ছে কলেজ। আর কলেজে যে কাট অফ র্যাঙ্ক সেটি দেখাবো। তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অ্যান্ড টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল অ্যান্ড এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, ঠিক আছে? তো এটি এটি একটি গভর্নমেন্ট কলেজ, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে ডক্টর মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি এখানে দেখতে পাচ্ছ। ডক্টর মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি অল ব্রাঞ্চ, এখানে কিন্তু টোটাল 6টি ব্রাঞ্চ পড়ানো হয়, ঠিক আছে? তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 6টি ব্রাঞ্চ পড়ানো হয়, না কি কি? কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, টোটাল কিন্তু 6টি ব্রাঞ্চ পড়ানো হয় এখানে। আর প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু সিট অ্যাভেলেবেল থাকে 60টি করে, ঠিক আছে? টোটাল ব্রাঞ্চ 60টি, 60 প্রত্যেকটা ব্রাঞ্চে 60টি করে সিট থাকে। তো এবার জানাবো তোমাদের যে জেনারেল র্যাঙ্ক কাট অফ, সেই র্যাঙ্ক কাট অফটি, ঠিক আছে? তো তোমাকে যদি ডক্টর মেঘনাথ সাহা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে জেনারেল তোমাকে র্যাঙ্ক নিয়ে আসতে হবে 8698 এবং জেনারেল র্যাঙ্ক নিয়ে আসতে হবে, জেনারেল র্যাঙ্ক এটা, আর হচ্ছে এসসি র্যাঙ্ক হচ্ছে 14457 এবং এসটি র্যাঙ্ক হচ্ছে 21273, ঠিক আছে? এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাকে জেনারেল র্যাঙ্ক লাগবে 13893 আর এসটি র্যাঙ্ক হচ্ছে 24926, এসটি র্যাঙ্ক হচ্ছে 31494। এবং ডক্টর মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি এটি একটি সব থেকে ভালো ব্রাঞ্চ হচ্ছে, যেটা কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সের জন্য তোমাদেরকে 8378 র্যাঙ্ক করতে হবে জেনারেল, এসটিদের জন্য 9532 এবং এসটিদের জন্য 26763। এবং তোমাদের যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমাদেরকে কিন্তু 8173 এবং এসটি র্যাঙ্ক 8762 এবং এসটি র্যাঙ্ক হচ্ছে 28436, এই র্যাঙ্কটি নিয়ে আসতে হবে। এবং ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমাদেরকে কিন্তু জেনারেল র্যাঙ্ক নিয়ে আসতে হবে 12874 এবং এসসি র্যাঙ্ক কিন্তু নিয়ে আসতে হবে 16954 এবং এখানে কিন্তু এসটি র্যাঙ্ক কোনো ভ্যারি করেনি আর ফিজিক্যালও কোনো ভ্যারি করেনি, ঠিক আছে? এবং তোমাদেরকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু ন 8868 র্যাঙ্ক নিয়ে আসতে হবে এবং 12000 এসটি র্যাঙ্ক নিয়ে আসতে হবে 12784 এবং এসটি র্যাঙ্ক নিয়ে আসতে হবে 25568। এবার আসি আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, এটা একটি ভালো বেস্ট ব্রাঞ্চ বলতে পারো তোমরা। ব্রাঞ্চ
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 8173 র‍্যাঙ্ক নিয়ে আসতে হবে জেনারেল র‍্যাঙ্ক, এবং 8762 কিন্তু র‍্যাঙ্ক নিয়ে আসতে হবে এসটি, এবং এসসি দের জন্য 28436 র‍্যাঙ্ক নিয়ে আসতে হবে এই কলেজের কাট অফ, মানে এর নিচে তোমাদেরকে র‍্যাঙ্ক লাগবে। তো তোমরা অন স্ক্রিনে তোমরা দেখলে র‍্যাঙ্ক কাট অফটা, ঠিক আছে? তো র‍্যাঙ্ক কাট অফটা দেখার পর, এবং যদি তোমরা পরবর্তী ভিডিও কল ভিডিও অন্য কলেজের র‍্যাঙ্ক কাট অফ দেখতে চাও আমাকে জানিও, আমি অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি প্রত্যেকটা ইউটিউব প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে, যাতে সবার হেল্প হয়, হেল্পফুল হয়। ধন্যবাদ।